দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। বুধবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখান থেকে ফের একবার আক্রমণ শানালেন তিনি। রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন ভাটপাড়ায় গণ্ডগোল হচ্ছে। তিনি প্রশ্ন করেন জুয়া সাতটা কি করে চলছে, সরকারি ইনকাম বন্ধ হয়ে গেছে এবং এটা পার্টির ইনকামের রাস্তা বলেও জানিয়েছেন তিনি। জেলে জেলে শুরু হয়ে গেছে এই অবস্থা। এছাড়াও তিনি দাবি করেন এখান থেকে ইনকাম করছে পুলিশ এবং রাজনৈতিক নেতারা। অন্যদিকে এদিন তিনি বলেন সিবিআই চার্জশিটে 12 জনের নাম থাকলেও 6 জন ধৃত, অনেক বড় বড় লোকের সঙ্গে যুক্ত রয়েছে, পালিয়ে কেউ বাঁচতে পারবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি সাংসদ বিধায়কের বৈঠকের বিষয়ে তিনি বলেন যখন মানুষের শরীর দুর্বল হয়ে যায় তখন কিছুই হজম হয় না, তৃণমূলের হয়েছে সেই অবস্থা, এত ভয় পেয়েছে যে সব কিছুতেই ভূত দেখছে, সরকার পড়লে এমনি পড়বে, কাউকে ফেলতে হবে, সৌজন্য দেখা সাক্ষাৎ হতেই পারে। ছোঁয়াছুঁয়ের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না যা তৃণমূল নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, এর বিসর্জন হওয়া উচিত। মোদীজি 2.5 বছর ধরে 80 কোটি লোককে রেশন খাওয়াচ্ছে, তারপর কোনো প্রশ্ন আসে কি? ভারতকে বদনাম করার বহু চক্রান্ত চলছে, যারা করছে তাদের দেশে দুর্ভিক্ষ চলছে, বাংলায় খুন ধর্ষণ থেকে আরম্ভ করে বোমা বিস্ফোরণ সবই হচ্ছে, সর্বোচ্চ স্তরে দুর্নীতি, নেতারাও জড়িত, এর থেকে খারাপ অবস্থা হতে পারে না, এবার পরিবর্তন হওয়া দরকার। চেন্নাইতে মুখ্যমন্ত্রী বিরোধী জোট তৈরি করার চেষ্টা করুক, এবার দোকান বন্ধ হয়ে যাবে। অন্যদিকে সত্যব্রত দাসের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন ইডি সিবিআই অ্যাক্টিভ, তাই পুলিশ সিআইডিকে দিয়ে আমাদের লোকেদের ভয় দেখানোর চেষ্টা করছে, কেউ অন্যায় করলে শাস্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন যদি উপস্থিত থাকেন তাহলে তো ভালোই হয়, উনি তো পালিয়ে বেড়ান। জুয়া সারটা ভাটপাড়ে পাড়ায় চলছে কী করে, কে কে ভাগ নিচ্ছে, পুলিশও ভাগ নিচ্ছে, নেতারাও ভাগ নিচ্ছে, পার্টির ইনকামের রাস্তা এখন এগুলো, সরকারি টাকা বন্ধ হয়ে গেছে তো জুয়া সাতটা থেকে টাকা তুলছে, তো দুষ্কৃতকারীদের যদি পুলিশ কিছু না করে তো দাপিয়ে বেড়াবেই। বোম বন্দুকের কারবার সারা গ্রামে গ্রামে জেলায় জেলায় শুরু হয়ে গেছে, কোথায় যাচ্ছে বাংলা? পঞ্চায়েত নির্বাচনের আগে এইসব দৃশ্য দেখে লোক তার ভোট দিতে পারবে না। মানিক ভট্টাচার্যের ইডি হেফাজত শেষ হয়েছে, আবার 3 দিনের জেল হেফাজত হয়েছে, স্ত্রীর অ্যাকাউন্টে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট যুক্ত আছে, 300টার বেশি ভুয়ো চাকরির তথ্য প্রমাণ পেয়েছে। আমরা তো বলেছি এরকম বহু ঘটনা আছে, বহু তথ্য, বহু লিস্ট আছে, বেরোবে আস্তে আস্তে, ওনারা কিছু বলছেন না কিন্তু যত সময় যাচ্ছে ইনকোয়ারি এগোচ্ছে তো এই ধরনের তথ্য আসছে, বিশাল বড় কেলেঙ্কারি হয়েছে, অনেক তথ্য এরকম আসবে। সিবিআই চার্জশিটে 12 জনের নাম রয়েছে, 6 জন মাত্র ধরা পড়েছে, বাকি 6 জন এখনও বাইরে। সবই তো হচ্ছে এক একটা করে না, প্রতিদিন দেখুন না, পালিয়ে কেউ বাঁচতে পারবে না, অনেক বড় বড় লোকেরা যুক্ত আছে এর সঙ্গে, তো সেই জন্য যারা ভেতরে গেছে কেউ না কেউ মুখ খুলবে, সব আসবে সামনে। অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি বিধায়ক সাংসদদের নিয়ে এমনি সৌজন্য সাক্ষাৎকার নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে গভীর চক্রান্ত বাংলা সরকার ভেঙে দেবে। যখন মানুষের শরীর দুর্বল হয়ে যায় না, কিছুই হজম হয় না, যা খায় পেটের গণ্ডগোল হয়ে যায়, শরীর খারাপ, টিএমসির হয়েছে তাই, এত ভয় পেয়ে গেছে, সব কিছুতে ভূত দেখছে, সব হচ্ছে সরকার পড়ে যাবে, আরে সরকার যদি পড়ে এমনিতেই পড়বে, কাউকে ফেলতে হবে না। অশোকবাবুর বাড়িতে আমিও গেছিলাম এর আগে আমার নেতাদের নিয়ে, ওনার স্ত্রী মারা গেছিলেন দেখা করতে, তো সৌজন্য দেখা সাক্ষাৎ হবে না। ভারতীয় জনতা পার্টি ছোঁয়াছুতের রাজনীতি করে না, ছোঁয়াছুঁয়ের রাজনীতি করে, যারা টিএমসি নিয়ে আসছে পশ্চিমবাংলায় এটার বিসর্জন হওয়া উচিত। অক্সফোর্ডের 2022-এর ইউনিডিপি রিপোর্টে বলা হয়েছে ভারত দারিদ্র দূরীকরণের দিকে এগোচ্ছে, এর কৃতিত্ব কাকে দেবেন, বাংলার অবস্থা? সবাই জানে কার কৃতিত্ব আছে, 2.5 বছর ধরে 80 কোটি লোককে ফ্রিতে রেশন খাওয়াচ্ছেন মোদিজি। তারপরে প্রশ্ন আসে যেখানে অক্সফোর্ড বলছে একরকম, আবার অন্য জায়গা থেকে নাকি নিয়ে আসা হচ্ছে যে হ্যাঙ্গার স্ট্রাইকে আমার ইন্ডেক্স আমরা পিছিয়ে আছি, এই ধরনের বহু চক্রান্ত চলছে ভারতকে বদনাম করার, আর যারা করেছে তাদের দেশে এখন দুর্ভিক্ষ শুরু হচ্ছে। বাংলার অবস্থা কতটা ভালো কি বলবেন? বাংলার অবস্থা কেমন ভালো সেটা আপনারা রোজ খবরে দেখাচ্ছেন, খুন ধর্ষণ থেকে আরম্ভ করে বোমা বিস্ফোরণ আর যত বড় দুর্নীতি হতে পারে, সর্বোচ্চ স্তরের নেতারাও দুর্নীতিতে ব্যস্ত, এর চেয়ে খারাপ অবস্থা হতে পারে না, এবার পরিবর্তন হতে পারে। সত্যব্রত দাস কাউন্সিলর ইন্ডিয়া, তিনি গ্রেপ্তার হয়েছে, শুভেন্দুবাবু বলছেন যে পুলিশকে তার পায়ে ধরতে হবে, ঠিক আছে পুলিশ তো কী করছে আমরা জানি, যেহেতু সিবিআই ইডি অ্যাক্টিভ হয়েছে, চোরদের ধরছে, তো পুলিশকে দিয়ে সিআইডিকে দিয়ে আমাদের লোকেদের ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে, আর যদি কেউ অন্যায় করে তার জন্য কোর্ট আছে। কলকাতা থেকে পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।